সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের আজকের আয়োজনটা আবারও সাজাতে হচ্ছে কিশোর গ্যাং নিয়ে কারণ কিশোর গ্যাং আবারও আলোচনায় এবং আমরা দেখি যে প্রায়শই তারা আলোচনায় উঠে আসে তাদের যে নানান ধরনের তৎপরতা সেটাকে আসলে কতটা তৎপরতা বলা যায় নাকি অপতৎপরতা শব্দটাই ব্যবহার করতে হয় চাঁদাবাজি খুন ধর্ষণ ছিনতাই সব কিছুর সাথে তাদের নামটা উঠে আসে এবং সেই জায়গায় কিশোর গ্যাং বলতে বা কিশোর শব্দটা দিয়ে আমরা যে বয়সটাকে বুঝি তারা সবাই কি কিশোর গ্যাংয়ের সদস্য কিনা নাকি তার থেকে যারা আঠেরো বছরের বয়সের ঊর্ধ্বে তারাও এই গ্যাংয়ের সদস্য হয়ে থাকে কখনও কখনও তারা অপরাধের সাথে যখন জড়িত থাকে এবং সেই পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাদের বয়সটাও অনেক সময় সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয় না কারণ সেখানেও তাদের বার্থ সার্টিফিকেট বা এই জায়গাটায় এক ধরনের বয়স লুকানোর ব্যাপারটাও থাকে সেখান থেকে তাদের সেই অপরাধের যে মাত্রা এবং তার সাথে যে শাস্তির ব্যবস্থা সেখানে কিশোর অপরাধে যে আইন রয়েছে বাংলাদেশে সেখান থেকে এখন এই কিশোর গ্যাংকে আমরা যদি বলি যে একটু নিয়ন্ত্রণে রাখা বা নির্মূল করার কথাও যদি আসে সেটাও কতটা দরকার নাকি আইন পরিবর্তনেরও দরকার রয়েছে আর এই কিশোর গ্যাংয়ে যারা জড়িত হচ্ছে যে কিশোররা তারা সবাই কি স্বেচ্ছায় বুঝে জড়িত হচ্ছে বুঝবার মতো কি তাদের সবারই রয়েছে কিনা নাকি এর পেছনে রয়েছে বড় একটি ছত্রছায়া সেই নিপথ্য কাহিনীটাও আজকে একটু জানতে চাই না হয়তো কিশোর অপরাধ দমন করা আমাদের পক্ষে সম্ভব হবে না সেখান থেকে সমাজ বা দেশের বড় ধরনের অবক্ষয় বা ক্ষতি দেখা দিতেই পারে এবং আমি ফেরদুসাহমেদ তো থাকছি এই আয়োজনের সঞ্চালক হিসাবে যাদেরকে পেয়েছি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের মাঝে নিটোটাটা একুশে রাতের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রভাষক সুমাইয়া ইকবাল ক্রিমিনালজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বডানে রয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম পরিচালক আইন ও গণমাধ্যম শাখা র্যাব সদর দপ্তর এবং ভার্চুয়ালি আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আব্দুল মান্নান বিপিএম অ্যাডিশনাল পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফস সিএমপি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে কমান্ডার আরাফাত ইসলাম আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি কারণ একশো এই সংখ্যা বলা হচ্ছে যে কিশোর গ্যাং এবং ঢাকায় যে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর গ্যাং রয়েছে কী অবস্থা সর্বশেষ কী তথ্য তাদের ব্যাপারে একটু জেনে নিই প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য একই সাথে আমি একুশে টিভি এবং একুশের রাত এই অনুষ্ঠানের সকল কলাকুশলীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কিশোর গ্যাং আপনি যে জিনিসটা জানতে চাইলেন কিশোর গ্যাং বিষয়টি আসলে আমাদের কাছে খুব একটা পরিচিত ছিল না এক দশক আগেও এটা শুধু পশ্চিমা দেশগুলোতেই দেখা যেত কিন্তু গত এক দশকের মাথায় দেখ দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাং আমাদের দেশে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রথমে এদের সন্ত্রাসী কার্যক্রম তেমনভাবে দেখা না গেলেও ইদানিংকালে তাদের সহিংস রূপ আমরা দেখতে পাচ্ছি সাধারণত এলাকার চাঁদাবাজি আধিপত্য বিস্তার বিভিন্ন ধরনের হত্যা লুণ্ঠনের কাজেও তারা জড়িয়ে পড়ছে আপনি যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের শিশু আইন দু হাজার তেরো অনুযায়ী আঠারো বছরের নিচের যারা বয়স তাদেরকে শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু এই কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত যখন তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীর হাতে তারা গ্রেফতার হচ্ছে তখন তাদের যে সাজার বিষয়টি এবং তাদের যে বিচার প্রক্রিয়াটি এটি কিছু বাধ্যবাধকতা আছে এবং সাজার বিষয়টিও আসলে কিছুটা নমনীয় অপরাধ প্রমাণিত হলে তাদেরকে কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হচ্ছে এবং তারপরে নির্দিষ্ট সময় পরে তারা আবার বের হয়ে আসছে এভাবে এই চক্রটি পুনঃ কাজ করছে এক আমরা দেখতে পাচ্ছি একটি কিশোর গ্যাং থেকে আরেকটি কিশোর গ্যাংয়ের উদ্ভব হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে যেটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী এবং যেখানে জনবসতিপূর্ণ জায়গা সেই অধিক জনবসতিপূর্ণ জায়গাগুলোতেই কিশোরগঞ্জের দৌরাত্মটা বেশি তুলনামূলকভাবে এখানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন খবরের কাগজে পাচ্ছি মোহাম্মদপুর এলাকা উত্তরা এলাকা এবং মতিঝিল এবং তার পার্শ্ববর্তী এলাকায় লালবাগের এলাকায় এসব জায়গায় জনবসতিপূর্ণ ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতেই কিশোরগাংয়ের দৌরাত্ম বেশি দেখা যাচ্ছে কিন্তু এর পাশাপাশি অন্যান্য জেলা শহরগুলোতেও আমরা কিশোরগ্যাংয়ের অস্তিত্ব পাচ্ছি এবং র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো প্রতিনিয়ত এই কিশোর কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে অনেককেই গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে আমাদের অভিযানগুলো চলমান আছে এবং চলমান থাকবে বিভিন্ন সময়ে আপনাদের সেই অভিযানের কারণেই হয়তো কিশোর গ্যাং এই বিষয়টি আরও অনেক বেশি আলোচিত আলোচিত কারণ তারা ধরা পড়ছে তারপর আবার তারা বের হয়ে যাচ্ছে এখন এই জায়গায় মোটা দাগে অনেকগুলো প্রশ্ন উঠে আসে আমি পরবর্তীতে আপনার কাছে হয়তো আসব প্রথম কথা হচ্ছে তারা এই অপরাধের সাথে জড়াচ্ছে কারা তাদেরকে জড়াতে সাহায্য করছে কি কারণে জড়াতে সাহায্য করছে এবং যারা তাদেরকে জড়াতে সাহায্য করছে তারা কি আইনের যে শিশু বলে তাদের উপরে আইনটা অত কঠোর না এই কারণেই তাদেরকে ব্যবহার করছে কিনা এটাও আরেকটি বড় প্রশ্ন রয়েছে আরও অনেক প্রশ্ন ধাপে ধাপে আসবো আমি চট্টগ্রামের অবস্থা জেনে নিতে চাই আব্দুল মান্নান বিপিএম আপনি রয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই কারণ সাম্প্রতিক সময় চট্টগ্রামের একটি খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে এবং সবগুলো যদি বলি প্রিন্ট মিডিয়ার একদম প্রথম পাতায় ছিল যে চট্টগ্রামের সেই জিএসি মোড়ে একটি বালককে মোবাইল চোর সাজিয়ে সেখান থেকে কিশোর গ্যাংরা তাকে মারধর করেছে আটক করেছে পরবর্তীতে তার কাছে আবার মুক্তিপণ দাবি করেছে এগুলো তো দু একটি ঘটনা ধরা পড়ার পর জানা গেল যে সেই বাদশাহ নামে তার একটি বড় গ্যাং রয়েছে কি অবস্থা কারণ সাতান্ন বলা হয় যে সাতান্নর মতো সংখ্যা রয়েছে এখন চট্টগ্রামে এই কিশোর গ্যাং এর আপনার কাছ থেকে সেই তথ্যটা একটু জেনে নেই ধন্যবাদ আপনাকে আসলে এই যে নতুন শব্দটি আমার পূর্বতি বক্তা যিনি বললেন যে এই শব্দটি নতুন আমিও তার সাথে পুরোপুরি একমত এবং এটা সাম্প্রতিক সময় আমাদের অপরাধ বা ক্রাইমের সাথে এটা সম্পৃক্ত হয়েছে আগেও আমরা ঠিক এইভাবেই কাজ করতাম এখন এই শব্দটি নতুন এসেছে আগেও যে এরকম অপরাধ হতো না তা কিন্তু নয় এটাকে একটি নতুন করি এবং আপনার সমাজের পরিবর্তে সময় সাথে সাথে কিন্তু অপরাধের পরিবর্তিত হয় সো এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা একটু অ্যাডভেঞ্চারস প্রিয় তাদের মধ্যে এই ধরনের একটি প্রবণতা অপরাধের জড়িয়ে পড়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তো আপনি যে কথাটা বললেন জিএসি মোড় এই এই এইটি বিচ্ছিন্ন ঘটনাই ছিল এবং বিচ্ছিন্ন ঘটনার পরে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু আমরা অলমোস্ট সবাইকে কিন্তু কিন্তু আইনের আওতায় আনতে পেরেছি এখানে একজনের যে বয়স বয়স আসছে তার আপনার আগের বক্তাও বলেছেন যে আমাদের যে শিশু আইন আছে সেখানে কিন্তু আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা শিশু বা কিশোর বলতে পারি কিন্তু আঠারো বছর পরে কিন্তু আমরা তাকে বলতে পারি না একজন কিন্তু ছিল হয়তো বা আঠারো বছরের নিচে আর সবাই কিন্তু আঠারো বছরের উপরে আমরা সবাইকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আরো একটি ঘটনা যেটা আপনি হয়তোবা বলে গেছেন কয়েকদিন আগে আমাদের আরেকটি ঘটনা ঘটেছিল সেটা হলো আমাদের আকবরশা থানায় একজন দন্ত চিকিৎসক নিহত হয়েছিল সেখানেও কিন্তু আমরা যারা মেইন অ্যাকিউজ তাদেরকে আমরা কিন্তু আইনের আওতায় আনতে পেরেছি সো সম্পূর্ণ যে ঘটনাগুলো যে বলি সেটা হলো যে ক্রাইমের একটু একটু নিউ প্যাটার্ন নিউ প্যাটার্নকে কিন্তু করে আমরাও আমাদের যে এটা প্রতিরোধমূলক বা আইনিক ব্যবস্থা সেটাও কিন্তু আমরা পরিবর্তন রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমরা সবাইকে কিন্তু আইনের আওতায় আনতে পেরেছি এটি হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো যে আমার আগের বক্তা বলেছেন যে এটি শুধুমাত্র আইন দিয়ে এটাকে কিন্তু রক্ষা করা যায় যে এখানে যিনি ক্রিমিনোলজি নিয়ে কথা বলবেন একজন অধ্যাপক আছেন আমরা এর সাথে সমাজকে কিন্তু ইনক্লুড করেছি যে এরা কেন জড়াচ্ছে তো আমরা পার্সোনালি এদের সাথে কথা বলছি যে তারা কেন জড়াচ্ছে তারা প্রথমে বলছে যে দে লাইক সাম সর্ট অফ অ্যাডভেন্স অ্যাডভেঞ্চার সো অ্যাডভেঞ্চারের মাধ্যমে কিন্তু জড়িয়ে যাচ্ছে এবং তাদের কিছু যারা সিনিয়র আছে সিনিয়র তাদেরকে কিছু উপলব্ধি করতেছে আমরা জিজ্ঞেস করছি যে তুমি যে এটাতে জড়াচ্ছ তো তোমার এটার আউটকামটা কি তোমার ফলাফলটা কি তিনি কিন্তু উত্তর দিতে পার উত্তর দিতে পারনি যার ফলে আমরা কিছু মেজার করি যে এটা প্রবণতা কমে আসবে তার কারণ সমাজে যখন একটা অবক্ষয় বা কোন একটি অপরাধ প্রবণতা হঠাৎ করে বেড়ে যায় সেটাকে রাতারাতি বন্ধ করা কিন্তু খুব দুঃসহ আহ একটু আহ কি বলবো একটু কঠিন বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে পড়তে হয় সো আমরা এটা এটাকে খুব সহসা ওভারকাম করতে পারবো কারণ আমরা এর সাথে মিডিয়াকে সম্পৃক্ত করছি এর সাথে আমরা গার্ডিয়ানকে সম্পৃক্ত করছি অ্যাজ ওয়েল এস আমাদের যে আইনের যে আইন কাঠামো আছে সেই কাঠামোর মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতের সাথে কথা বলছি যে শিশু আইনের শিশু আইন যেটা আছে আমাদের দুই হাজার তেরো সালের সেই আইনের কাঠামোর মধ্যে থেকে সমাজসেবা অধিদপ্তরের যে তাদের কার্যক্রম আছে সেই কাঠামোর মধ্যে থেকে কিভাবে এই যে আঠারো বছরের নিচে যে বাচ্চাগুলোকে আছে যাদের একটু আইনের আওতায় আনা একটু অন্যদের তুলনায় টাফ আমি ইম্পসিবল বলবো না টাফ তাদেরকে আমরা কিভাবে করতে পারি সেই সাথে মিডিয়া সব মিলে আমরা কাজ করতেছি আশা করি এই মাত্রাটা কমে আসবে এবং চিটাং দু তিনটি ঘটনা করেছে আমি মনে করি যে এটি এত বড় একটি মহানগরী এবং এটি খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে ঘটেছে তো এটি একটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা মনে হয় আমরা এটাকে দুটোই আমরা এটা বন্ধ করতে পারবো এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যখন ব্যাপক হারে ঘটতে শুরু করবে তখন আমরা সব মধ্যে মধ্যেবদে একটি যোগসূত্র খুঁজেই পাই সেরকম ব্যাপারটাই হয়ে দাঁড়ায় আমি তো সেটা আপনাদের কথা বলেন আমি নিজেই আমি জি জি আমি তো আমি তো নিঃসন্দেহে সেটা সেটা আপনারা অনেক আন্তরিকভাবে কাজ করছেন এবং আপনি যে বললেন যে আরো যেভাবে কাজ করা দরকার সেই কাউন্সিলিংয়ের জায়গাটা বা এর মধ্যে একদম সেই সমাজ নেতা যদি বলি তাদেরকে ইনক্লুড করা গার্ডিয়ানদেরকে ইনক্লুড করা আসলে সার্বিকভাবে কাজটা না করলে আমরা বের হয়ে আসতে পারবো না সেই আলাপ নিয়ে আপনার কাছে আমি আবারও আসবো আহ প্রভাষক সুমাইয়া ইকবাল রয়েছেন আমাদের সাথে আপনার কাছে একটু জানতে চাই যে যেখানে আমি নেপথ্যের কথা বলেছি এই জন্য এরকম তথ্য রয়েছে ঢাকা শহরের আলাপটি আলাদা করতে চাই আমরা ঢাকা শহরে একত্রিশ জন কাউন্সিলরের কথা বলা হচ্ছে এই সিটি কর্পোরেশনে যারা সরাসরি মদতদাতা মদতদাতা হিসেবে নাম এসেছে প্রথম আলোর রিপোর্টে এটা এসেছে সেই জায়গায় এরকম যদি হয় যারা কাউন্সিলর হ্যাঁ তারা তো বড় ধরনের আমরা কাউন্সিলর শব্দটাই তো ওই জন্যই রেখেছি যে তারা সবকিছু দেখভাল করবেন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে বলা হয় কিন্তু তারা যদি মদতদাতা হিসেবে থাকেন নেপথ্যে তাহলে আসলে চিত্রটাকে কতটা সুন্দরভাবে আনা সম্ভব না যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই যে আলোচনাটা আর সামনে উঠে আসলো সব মিলিয়ে কিন্তু এটা মানে কিশোর গ্যাংয়ের যে বিষয়টা সেটা কিন্তু এখনও আর সেভাবে স্থান ভিত্তিক ভাবে নেই এটা পুরো দেশে কিন্তু ছড়িয়ে গেছে সেটা অনেক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এবং এখন চিটাগং মানে চট্টগ্রামের যে অবস্থা পাশাপাশি অন্যান্য ঢাকারও যে অবস্থা আর কি আমরা দেখতে পাই এখানে আসলে আলাদা করে যদি আমরা বলি যে খালি কিশোরদের উপরে একটা নজর বা এক জায়গা থেকে তাদের উপরে একটা গুরুত্বটা দেওয়া ওটার পাশাপাশি আমাদেরকে অবশ্যই দেখতে হচ্ছে সেখানে কিভাবে আসলে এই ধরনের একটা ক্রিমিনাল বিহেভিয়ারটাকে পেট্রোনাইজ করা হয় কারণ সমাজ ব্যবস্থায় আসলে মানে ক্রিমিনাল বিহেভিয়ারটা আরও বেড়ে যায় বা আরেকটু জায়গা থেকে সেখানে যদি আমরা মানে একটা সুযোগ দিয়ে থাকি সেখানে কিন্তু সেটা মানে থামানোর যে জায়গাটা বা সেটাকে আসলে এটা বৃদ্ধি পেয়ে থাকবে তো যেটা আপনি প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এখানে আমরা যদি ওয়ার্ড কাউন্সিলের কথাটা বা প্রথম আলো যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে কিন্তু সেটার উপরে আমরা আসলে কিভাবে অ্যাক্ট করছি সেখানে আইনের প্রয়োগটা কতটুকু এবং সেই জায়গা থেকে আমরা সমাধানে যদি কথা বলি এটা কিন্তু মানে এককভাবে একটা হোলিস্টিক জায়গা থেকে আসলে সমাধানটা করতে হবে আমরা যদি এই কিশোরদেরকে একমাত্র যদি তাদের উপরে চাপিয়ে দিয়ে একটা বলা হয় যে না তারা অপরাধ করছে এবং তারা নিজের জায়গা থেকে হয়তো অপরাধ করছে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে সে অপরাধ করার জন্য কিন্তু অনেকভাবে একটা কালচার তৈরি হয়েছে একটা হয়তো পরিবেশ তৈরি হয়ে গেছে এখন যেমন আমরা হয়তো বা দুই সালের যদি আমি একটা ইন্টারভিউর কথা বলি আমরা একটা রিসার্চে মানে করেছিলাম বিভিন্ন মানে গ্যাং মেম্বারদেরকে ইন্টারভিউ করার সময় সেখানে কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছিল যে কেন তারা জড়ে যাচ্ছে বা কেন এই ধরনের অপরাধের সাথে তারা মানে যুক্ত হচ্ছে সেখানে কিন্তু পাওয়ারের একটা বড় জায়গা চলে আসে যে তারা ক্ষমতা এখানে হয়তো বা পাচ্ছে তারা হয়তো খুব ইজিলি সুযোগ সুবিধা পাচ্ছে সেটা অর্থনৈতিক জায়গা থেকে হোক না কেন

যে তার পাওয়ার একটা মানে খাটানোর জায়গাটা যদি আমি ওভাবে বলে থাকি বা তাদের ভাষায় যেভাবে তারা বলছে যে পাওয়ারের কারণে সে হয়তো খুব সহজে কোনো একটা জিনিস মানে পেয়ে যাচ্ছে হয়তো বা কোনো একটা তার মেটিরিয়াল কোনো ইনসেন্টিভ একটা বাইক হতে পারে একটা হয়তো বা বাসা হতে পারে কোনো একটা যেটাই তার একটা ইনসেন্টিভের মধ্যে কাজ করে বাট এটা ফেসিলিটেশন দিচ্ছে কিন্তু টপ প্লেয়ারের জায়গা থেকে যেমন লোকাল লিডারদের কথাটা আমাদেরকে একটু এখানে আনতে হবে সেখানে যে রিপোর্টটা আসলো ওয়ার্ড কাউন্সিলের জায়গা থেকে এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে আনলেই আমরা কতটা কাজ করে তাদের মধ্যে ফ্যান্টাসি অনেকটুকু যেমন একটা তো থ্রিল যিনি বলেন আর কি আমাদের মাত্র চট্টগ্রাম থেকে আর কি আমাদের যিনি অফিসার যুক্ত হয়েছেন থ্রিল অবশ্যই অ্যাডভেঞ্চার একটা কাজ করে সে বয়সেরই একটা জায়গা আছে যেখানে হয়তোবা সে খুবই মানে মেটিরিয়াল জায়গা থেকে যে বড় একটা বাইক থাকছে সে হয়তো বা কোনো একটা ইমেজের মধ্যে সে খুবই পাওয়ারফুল একজন ব্যক্তি হয়ে উঠেছে সেই বয়সে বাট এটার পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে আমরা একমাত্র কিশোরদের উপরে আমরা ফোকাসটা করছি কিনা এটার পাশাপাশি কিন্তু এটা একটা ফ্যাসিলিটেশনও চলছে বিকজ তাদেরকে অবশ্যই তাদের তো জায়গা থেকে একটা তো মানে আগ্রহ তো আছেই পাশাপাশি কিন্তু সেটাকে আগ্রহটাকে চর্চা করা হচ্ছে তো সেটাও আমাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটার উপরে নজর দিতে হচ্ছে বিকজ ওভারঅল কিন্তু মানে কিশোর গ্যাংগুলোকে যদি আমরা সেই টপ প্লেয়ার থেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সেই কিশোরগুলোও কিন্তু এখানে আস্তে আস্তে আইনের প্রয়োগের মাধ্যমে এই ধরনের অপরাধ থেকে সরে আসবে সরে আসবে কাজটা আসলে করতে হবে কমান্ডার আরাফাত ইসলাম আসি আপনার কাছে আবার আপনি তখন প্রথম বক্তব্যে আপনার বলছিলেন ঢাকার মোহাম্মদপুরের কথা মোহাম্মদপুরের একটি ছোট্ট ঘটনা সাম্প্রতিক সময় যেটা হলো সেটা বলছি ফুড পান্ডার ডেলিভারি বয় তাকে সে খাবার ডেলিভারি দেওয়ার জন্য এসছে তাকে হঠাৎ করে পেছন থেকে চাপাতে দিয়ে গোপানো শুরু করলো ভয়ে আতঙ্কে সে যে কাজটা করলো তার সাইকেলটা ফেলে দিল তার মোবাইলটাও ফেলে দিল ফেলে দিয়ে সে দৌড় লাগালো এই যে ব্যাপারগুলো এবং টুকটাক যে এই রকম কিশোর গ্যাংয়ে দুই একজনের সাথে আমাদের যদি গণমাধ্যম কর্মীদেরও কথা বলবার সুযোগ হয়েছে যদি তারা স্বীকার করেছে এই ব্যাপারগুলো তো মাঝে মাঝে হয় আমরা যারা মাঠে কাজ করি তো তখন দেখা যায় যে তারা এই কথাটা বলেছে যে কি হয় না হয় এই যে পাওয়ারের ব্যাপারটা এতক্ষণ ওটাও তারা আসলে কতটা এনজয় করেন তারা বোঝেন না তারা বোঝেন যে একটা কিছু খেতে হবে যেটা মানে মাদকের কথা বলছি সেইটা যার কাছ থেকে পাবে তার কাছ থেকে সেটা পেতে হলে তাকে এই এই জিনিসগুলো জমা দিতে হবে অর্থাৎ কিছু ছিনতাইয়ের কাজ করতে হবে কিছু চাঁদাবাজির কাজ করতে হবে দিনে তাহলে সে ওই মাদকটা পাবে এই জায়গাটা আসলে আমরা কতটা ভাবছি আপনি ঠিকই বলেছেন আসলে সমাজের অধিকাংশ যে অপরাধ এই অপরাধের উৎস হচ্ছে মাদক আমাদের সমাজে যে মাদকসেবীর সংখ্যা আমরা দেখছি যদি আমাদের সেই সংখ্যাটা সংখ্যাটি আশি থেকে পঁচাশি লাখ হয় তার মধ্যে চুরাশি শতাংশ একটা সেন্সাসে উঠে এসেছে যে চুরাশি শতাংশ হচ্ছে পুরুষ আর ষোলো শতাংশ হচ্ছে মহিলা এই যে কিশোর অপরাধী বা এই যে যুবক শ্রেণীর যারা তারা কিন্তু একাধারে মাদকের ক্রেতা এবং অন্যদিকে তারা বিক্রেতা অর্থাৎ একই ধারে তারা একাধারে তারা মাদক কিনছে তারা মাদক সেবন করছে এবং অন্যদিকে সেই টাকার মাদক কেনার যে টাকা তার টাকার যে তাদের দরকার সে প্রয়োজন সে প্রয়োজনীয়তা মেটানোর জন্য তারা মাদক আবার বিক্রি করছে মাদক এবং কিশোর এই দুটি শব্দ খুব একই সাথে উঠে আসে আপনি যে তথ্যগুলো আমাদেরকে দিলেন একটি ঢাকার একটি স্থানের নাম করে মোহাম্মদপুরের আসলে দেখা যাচ্ছে যে কিশোর গ্যাংগুলো কীরকম কিশোর গ্যাংগুলো আসলে মূলত সেখানকার কতগুলো তারা খুব লোগো কিংবা কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট তারা ইউজ করে প্রত্যেকটি গ্যাং একটি করে নাম আছে সেই নামগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর প্রকৃতির তারা আবার দেয়ালে লিখে যারা দেওয়ালে লেখে জানান দেয় সামাজিক মাধ্যমে তারা সেটাকে প্রকাশ করে সেখানে নানা রকম অস্ত্রপাতি যেগুলো তাদের সেগুলো দেখায় নিজেরাও বিচিত্র ধরনের পোশাক পরিধান করে কখনো তারা বিভিন্ন ধরনের হেয়ার কাটিং ইউজ করে গায়ে পায়ে বিভিন্ন ধরনের অলংকারাদি পরে এই যে জিনিসগুলো এগুলো দেখে আমার পূর্ববর্তী বক্তা আপা বললেন যে অনেকে এটাকে উদ্বুদ্ধ হয় যে আমিও যদি সেখানে যাই জুভেনাইল ডেলিংকুয়েসি বলে একটা কথা আছে যে এই বয়সটাই হচ্ছে নিয়ম ভাঙার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করে ফ্যান্টাসি কাজ করে আমি নতুন একটা কিছু করলাম যাতে আমাকে মানুষ দেখে আমি অনেক বড় হলাম সমাদের কাছে বা অন্যের কাছে এই যে আধিপত্য বিস্তার এবং নিজেকে প্রকাশ করার যে একটা ফ্যান্টাসি এই ফ্যান্টাসি থেকে কিন্তু আসলে কিশোর গ্যাংয়ের জন্ম এবং তাকে ইন্ধন জুগিয়ে চলছে মাদক তো এই দুটো জিনিসকে আপার সাথে আমি সম্পূর্ণই একমত আমার পূর্ববর্তী বক্তা উনি সুন্দর করে বলেছেন যে অভিভাবক কারা অভিভাবককে শুধু যারা জন্মদাতা এবং জন্মদাত্রী মা তারাই নাকি অভিভাবক সময় আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও অভিভাবক সমাজের যারা বড় ভাই আছেন তারাও অভিভাবক নেতা নেত্রীরাও অভিভাবক যারা ধর্ম প্রচার করছেন বিভিন্ন উপাসনালয় মসজিদ মন্দির গির্জাতে তারাও অভিভাবক প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের একটু করে নিজস্ব কিছু কাজ আছে এই সমন্বিত কাজ করে মধ্যেই কিন্তু সমাজের ব্যাধিগুলোকে নিরাময় করা সম্ভব কিশোর গ্যাং এখন একটা ব্যাধি এটা একটি বিষ ফোড়া এই বিষ ফোড়া কাটা শুধু কাটার কাটতে হলে শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার দিকে তাকিয়ে থাকলে চলবে না সবাইকে এগিয়ে আসতে হবে জি এবং আপনি যেটা বললেন সবাই সবাই তো অভিভাবক এবং যদি বাবা বলে এরকম তো একটা গানের লাইন ছিল যেটা ইঙ্গিত করা হয়েছিল যে হাতে একটা আর্মস তুলে দিয়ে বলা হতো যে বেঁচে থাকু বাবা এরকম বাবাও তো রয়েছেন কিন্তু সেই বাবাদের হাত থেকেও তো আমাদের সমাজকে আসলে বাঁচাতে হবে সেই আলোচনাটা নিয়ে আমি ফিরবো আমার বিরতির সময় হয়েছে সমানিত দর্শক টাটা একুশের রাতে আজ আলোচনা হচ্ছে কিশোর গ্যাং নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসব এই আলোচনা নিয়ে আশা করছি সাথেই থাকবেন সমন্বিত দর্শক আবারও ফিরে এলাম নিটলটাটা একুশের রাতের আজকের আয়োজনে আজ কথা হচ্ছে কিশোর গ্যাং নিয়ে কারণ কিশোর গ্যাং বারবারই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে কিন্তু এটা তো হবার কথা ছিল না এটা আমাদের সমাজের জন্য অনেক বেশি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত কিন্তু সেই ঘটনাগুলোই ঘটছে কেন ঘটছে সেটাই জানবার চেষ্টা করছি রয়েছেন আমাদের সাথে তিনজন অতিথি এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথে ভার্চুয়ালি আব্দুল মান্নান বিপিএম আপনার কাছ থেকে একটু জানতে চাই পুলিশের ব্যাপারও এক ধরনের অভিযোগ রয়েছে আমি সুনির্দিষ্টভাবে চট্টগ্রামে পুলিশের কথা বলতে পারবো না যদিও ঢাকার পুলিশ কোনো কর্মকর্তা আমাদের সাথে নেই কিন্তু ঢাকার বিভিন্ন থানার ব্যাপারে বলা হয় অমুক থানার ওসি গণমাধ্যমে এসেছে তিনি এর সাথে রয়েছেন তিনি জানেন ওই এলাকার গ্যাং কারা এবং কারা কারা সদস্য কাদের ছচ্চায় তারা চলছে সব কিছু জানেন কিন্তু পুলিশও এক ধরনের নীরব ভূমিকা পালন করে আপনার কাছে জানতে চাই চট্টগ্রামে এ ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা পুলিশের বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে আমি একটু আমাদের আমার পূর্ববর্তী বক্তার যিনি বলছেন যে আমরা শুধুমাত্র পিতাকে অভিভাবক মনে করতেছি আমি কিন্তু বলছি যে শুধু আমরা পিতাকে বা বাবা মাকে আমরা প্রথম ফার্স্ট অভিভাবক এর সাথে কিন্তু আমি আরেকটি শব্দ বলেছি সেটা হলো যে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কিন্তু আমরা ইনক্লুড করছি ইনক্লুডিং মিডিয়া সো আমরা সব সকল স্টেক নিয়ে আমি কাজ করতেছি এটা ফর দ্য কাইন্ড ইনফরমেশন আপনারা কাজ করতেছেন আপনাদের এঙ্গেল থেকে আমরাও কাজ করতেছি জি সম্মিলিত কাজ আর এখন আপনি আমি আমি যেহেতু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কথা বলতে পারব ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিষয়ে আমি আমার অবহিতভুক্ত নই আমি আমি না জানতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে তো চট্টগ্রামে আমাদের যে কয়েকটি ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় বলেছে প্যাটার্নাইজেশন এরকম 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 কিন্তু আমাদের তদন্ত একটি বিষয় পত্রিকার রিপোর্ট আরেকটি বিষয় মানুষের পারসেপশন আরেকটি বিষয় আমি তদন্ত না করে আমি কিন্তু কাউকেই বলতে পারি না ই ওয়ার সি ইজ সাম হাউ কানেক্টেড এক নম্বর কথা সো আমাদের যেই দুটি বড় ঘটনা ঘটেছে সেই দুটো বড় ঘটনায় কিন্তু আমরা এরকম কোনো সংশ্লিষ্টতা তদন্ত ক্ষেত্রে আমি এখনো মাঝামাঝি পর্যায়ে আমি বলতে পারিনি বাট আমাদের ওইরকম আমরা পাইনি যেহেতু আমাদের তদন্ত তদন্ত শেষ হয়নি একটা মামলা তদন্ত প্রায় শেষ শেষ পর্যায়ে আর আর দুটি মামলা আমাদের তদন্তর মাঝ পর্যায়ে এসেছে সো প্রথম যে মামলাটা আছে আমরা এরকম ভাবে অনেকের নাম এসেছে বাট আমরা পাইনি এক নম্বর কথা দু নম্বর কথা হলো যে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ যাদের নাম এসেছে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদের জন্য আমরা ডেকেছি আমরা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাঙ্গেল থেকে কোনো প্রেশার বা কোনো ফোন বা কোনো তদবির বা কোনো সরকার বাহাদুরের বা রাজনৈতিক মহল বা অন্য কোনো যে কোনো মহল মিডিয়া হোক সেটা আমরা কোনো 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 প্রতিবন্ধকতা আমরা শিকার কিন্তু আহ হইনি তাহলে সেক্ষেত্রে আমরা আহ যেই নামগুলো আসতেই আমরা মানে ভাবে বলে দিব সেটার সাথে আমি একটু দ্বিমত পোষণ আমি পুরোপুরি দ্বিমত পোষণ করবো না একটু দ্বিমত পোষণ করবো সেক্ষেত্রে এই আব্দুল মানান একটু জানতে চাচ্ছি যে যারা ধরা পড়েছে তাদের নেপথ্যে বা বড় ভাই বা ওরকম বাবা এরকম কোন চরিত্র বের হয়ে এসেছে কিনা তাদের জিজ্ঞাসাবাদে এখানে এখানে ম্যাডাম একটু যিনি এখানে যে এই যেই 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 ছয়জন বা সাতজন বা আটজন মত আমাদের একটা ঘটনা এগারো জনের মাধ্যমে সংগঠিত হচ্ছে তো ওখানে যিনি যার কথাই শিখেছে তো নিজেই মামলায় আসতেছে সো এখানে আমাদের সন্ততা বা আমরা তাকে প্র্যাকনাইজেশনের কোনো ব্যাপার কিন্তু আসতেছে না আমি কি আপনাকে বোঝাতে বুঝাতে পেরেছি যিনি যিনি বলছে যে ওই এলাকা যে যিনি এই এই ধরনের কাজকে যিনি প্র্যাকটনাইজ করতেছেন আহ তাকেই তো আমরা মামলায় মামলায় নিয়ে এসেছি যদিও সে জামিনে আছে সেটা হলো আহ সাবজুডিশিয়াল ম্যাটার একটু আদালতের বিষয় সেটা আমরা বলতে পারবো না না আপনা আপনাদের এই বিষয়টি একদম সুনির্দিষ্ট ঘটনা এটা নিঃসন্দেহে এবং তদন্তের মধ্যে যখন ব্যাপার থাকে সেটা আপনারাও সেই বলবেন না বা আমরাও সেটা প্রত্যাশাও করি না ওটা ওভাবেই থাকা দরকার কিন্তু আমি জানতে চাচ্ছি যে এরকম যে ঘটনাগুলো চট্টগ্রামেও ঘটে থাকে এর পেছনে কোনো বড় ধরনের যদি বলি কিশোর গ্যাং এর পেছনে আরো বড় ধরনের গ্যাং আমি আরেকটু সুস্পষ্ট করে বলি যেমন এর কিছু তথ্য রয়েছে যদিও এখনো সুনির্দিষ্ট করে সেই তথ্যগুলো পাওয়া সম্ভব হচ্ছে না যে শীর্ষ সন্ত্রাসীরা যারা দেশের বাইরে রয়েছে দেশের দেশের বাইরে থেকে যারা মধ্যে ধরনের ধরনের খুন করাচ্ছে চাঁদাবাজি করাচ্ছে বড় বড় তারা এরকম কিশোর গ্যাংকে ব্যবহার করছে কিন্তু সেইটা সবসময় একদম গণমাধ্যমে উঠে আসছে না সেই তথ্যগুলো প্রপার পাওয়া যাচ্ছে না সেরকম কোনো রয়েছে কিনা কোনো ধরনের আভাস বা সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা সেইটা একটু জানতে চাচ্ছি একদম আমি কেস বাই কেস অ্যানালাইসিস করেছি সো আমাদের যেখানে তিনটি ঘটনা ঘটেছে সো তিনটি ঘটনায় আমরা যাদের মানে কি যারা একদম টপ পজিশনে ছিল তাদের পর্যন্ত কিন্তু আমরা আইনের আওতায় এনেছি সো এখানে আমরা কাউকে সার দিইনি এটা হলো এক নম্বর দুই নম্বর কথা প্রত্যেকটি ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আমাদের যেহেতু আমি বললাম আমি কেস বাই কেস অ্যানালাইসিস করেছি এ বাহির থেকে কোনো কানেকশন আমরা বা কানেকটিভিটি আমরা আপাতত পাইনি আমি এটুকু বলতে পারি মানে ভবিষ্যতে পাবো কিনা কারণ এই এই বিষয়টা তদন্ত তদন্ত দিনে আসে কিনা কারণ আমাদের এই প্রতিরোধে আমরা কিছু তথ্য পাই সেই তথ্য অনুসারে আমরা এগিয়ে যাই কখনো আমাদের এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যেতে হয় আরেক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যেতে হয় না তো আমরা সত্যটা উদ্ঘাটন করতে পারবো না আমি সত্যটা যদি উদ্ঘাটন করতে না পারি তাহলে আমি যদি একটা দেওয়ার মতো যদি আমি ম্যাটেরিয়াল বিজ্ঞ আদালতে দিতে না পারি তো এটা সমাজে বেড়ে যাবে সো আমাকে সব অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হচ্ছে তো আমার তিনটি কেসে আমি এইরকম কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি আপনি যেটা আপনি আপনি চমৎকারভাবে স্পষ্ট করলেন এবং যে তথ্য পেয়েছেন সেই তথ্যটাই আমাদের সামনে আবার অন্য কোনো ঘটনা ঘটলে সেটা আসতো পারে আমি আমি যে ঘটনা করলাম সেটা তো আসলে ভবিষ্যৎ বলে দিবে এর সাথে কোনো সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা রয়েছে কিনা আমি প্রফেসর সুমাইয়েকবাল আপনার কাছে আসতে চাই এই তথ্যটা আমি একেবারে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলাম এই জন্য যে এরকম ব্যাপারগুলো যখন থাকে যে এই সংশ্লিষ্টতা রয়েছে কিনা যারা এখন দেশের বাইরে থাকছে সেখান থেকে তারা শিশু সন্ত্রাসীর দেশের আসতে পারছে না তখন তারা এই ধরনের কাজ করিয়ে থাকে এবং আমরা এই এরকম নানান ধরনের তথ্য তো উঠে এসেছে এখানে রয়েছেন কমান্ডার আরফাত ইসলাম তিনিও বলতে পারবেন তার আগে আমি একটু জানতে চাই যে এই জায়গাগুলোতে আমাদের আর কি করণীয় রয়েছে এখানে আমি যেমন মান ভাই যেমন যিনি আর কি যুক্ত হয়েছে ওনাকে ধন্যবাদ জানতে চাচ্ছি যেভাবে আর কি তথ্যগুলো এবং কেস বাই কেস উনি যেভাবে আলোচনা করে গিয়েছেন এখানে আমাদেরকে আসলে আরও একটু মনে রাখতে হচ্ছে যে আমরা আলাদা যে সকল স্টেক হোল্ডার কাজ করছে যেমন পুলিশের কাজের জায়গা থেকে স্বাভাবিকভাবে কিন্তু ওনাদের কাজটা যেভাবে ওনারা করে যাচ্ছেন সমাজের জায়গা থেকে সেবা যে করে যাচ্ছেন সেটা যত মানে সুস্থভাবে করতে পারছেন কি পারছেন না সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা ওনাদের উপরে যেমন অনেক জায়গা থেকে চাপও পড়ছে বাট তারা কতটা ওইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে এটা কেন বলা প্রয়োজন কেন কারণ কিশোর অপরাধ এমন একটা জায়গায় আমাদের পৌঁছে গেছে এবং পৌঁছে যেতে আরও পারে যদি কিনা সেখানে আমরা আলাদা করে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কাজ করা জায়গাটা সুস্থভাবে তৈরি করে না দিতে পারি এখানে যেমন স্বাভাবিকভাবে অনেক ধরনের যেটা আপনি মাত্র বললেন বা বানানভাবে মাত্র আর কি উল্লেখ করে থাকলেন ডিফারেন্ট কাইন্ডস অফ প্রেশার থাকছে আমাদের প্রতিষ্ঠানগুলো আলাদা করে মানে ইন্ডিপেন্ডেন্টভাবে অটোনোমাস জায়গা থেকে কাজ কতটুকু করতে পারছে কিনা যদি কোনো ধরনের এরকম তথ্য পাওয়া যায় বা তথ্য যেগুলো পাওয়া গেছে প্রথম রিপোর্টটা আপনি মাত্র বললেন সেখানে কিন্তু পাওয়ারের সাথে যে সম্পর্কটা তো এটা খুবই গুরুত্বপূর্ণ লোকাল জায়গা থেকে যে সকল পাওয়ারের প্রতিষ্ঠানগুলো আছে এবং লোকাল জায়গা থেকে যত ধরনের কাউন্সিল সবগুলো জায়গা থেকে যদি আমরা এভাবে ভেবে থাকি সেটা আমরা কতভাবে সুস্থভাবে আইনটা প্রয়োগ করতে পারছি কিনা তো পুরোপুরি যখন আমরা আলোচনা করি তখন যেটা আমরা দেখি পার্টিকুলারি মিডিয়া নেটিভের জায়গা থেকে হয়তো বা পুরোপুরি আমরা ফোকাসটা করছি কিশোরদের উপরে পুরোপুরি ফোকাসটা হয়তো আমরা করছি আমাদের ল এনফোর্সমেন্টের উপরে বা আলাদা করে হয়তো বা সেখানে লোকাল লিডার বা সেই কাউন্সিলের কথাটা সেটা যে একটা নেক্সেস থাকে છે એવું সেটাকে আমরা সুন্দরভাবে যদি আমরা সমাধান করতে চাই সেটার যে আসলে সলিউশনগুলোর দিকে আগাতে হবে এটা আমাদেরকে আসলে চর্চা করার একটা মানে পরিবেশ বা একটা আলোচনা আসলে নিয়ে আসতে হবে যে আমরা সেই পাওয়ার সোর্সগুলোকে আসলে কত ভাবে অসম্ভব নয় কিন্তু আপনি যে নেক্সাস কথা বললেন এবং সবাইকে একসাথে কাজ করবার কথা সেখানে হচ্ছে সমন্ন অনেক বেশি জটিল হয়ে তারাই যদি বলি যে প্রতিষ্ঠানের কথা আপনি যখন বললেন একদম সমাজে প্রথম প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি পরিবারকে চিন্তা করি পরিবারের সেই বন্ধনটা সেইটা যখন শিথিল হয়ে পড়ে তখন তো একটি বাচ্চা আসলে অন্যদিকে যাবার সুযোগটা তৈরি হয় বা ধরেন আমি যদি সেই দুষ্ট চক্র হই আপনার বাচ্চাকে যখনই আমি দেখবো যে একটু শিথিল হয়ে পড়েছে এই বন্ধনটা তখন আমার টেনে নিতে সুবিধা হবে হয়তো আপনার কাছ থেকে ছিন্ন করতেও সুবিধা হবে সেই জায়গায় এই বন্ধন নিয়ে কতটা কাজ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেন আপা ডেফিনেটলি যেমন এখানে যদি আমরা বলে থাকে যে পরিবারের পাশাপাশি তার পরের কিন্তু প্রতিষ্ঠান হলো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী যে জায়গায় সে আসলে ওয়ার্ক জায়গাটা বলছে এখন অনেক ধরনের থিওরির কথা হয়তো আমি বেশি বলবো না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে সোশ্যাল কন্ট্রোলের কাজটা আমরা যদি বলি পরিবারের মাধ্যমে সে কতটুকু সোশ্যাল একটা বন্ড মেনটেন করতে পারছে পাশাপাশি যদি মানে হয় সে একটা থিওরি আছে সোশ্যাল কন্ট্রোল সেটা খুবই আমি সিম্পলভাবে যদি বলে থাকি তার সমাজের প্রতি যে বনটা সে কতটুকু অ্যাটাচড সে কতটুকু কমিটেড কতটুকু সে ইনভলভড এবং সে কতটুকু বিশ্বাস করে যে সমাজ ব্যবস্থা যে প্রক্রিয়াটা সেটা সুস্থভাবে আমি যদি ফলো করি আমি আমার এই পজিশন এ থেকে পজিশন বি পর্যন্ত যেতে পারবো মানুষের মধ্যে যে বিশ্বাসের জায়গাটা যে আমি আসলে সোশ্যালি মোবাইল হতে চাচ্ছি আমি হয়তো বা পড়াশোনা করে আমি একটা ভালো চাকরি করতে চাচ্ছি সেটা আমার সুস্থভাবে আমি করতে পারছি কিনা অনেক যেমন কিশোর গ্যাং মেম্বারসে যখন কথা বলে থাকে তারা খুব সহজে যখন লাভটা খুঁজে খুব সহজে একটা মেটিরিয়াল ইনসেন্টিভ খুঁজে সেই প্রক্রিয়াটা কত ভাবে তারা নিজেরা মনে করছে যে আমি এটা ফলো করলে আমি খুব সহজে বড় লোক হতে পারি বা আমি খুব সহজে হয়তো বা একটা মানে বড় একটা স্টেটাস আমি গেন করতে পারি তো সেখানে পরিবারের যে একটা মানে অবশ্যই একটা শিক্ষা আছে শিক্ষা প্রতিষ্ঠানের একটা দায়িত্বটা অবশ্যই আছে পাশাপাশি সমাজের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা আমাদের বাচ্চাগুলোকে কি দেখাচ্ছি কি শিখাচ্ছি যে না তুমি যদি সুস্থভাবে পড়াশোনা করে সমাজের প্রতি একটা কমিটমেন্ট একদম লিগাল জায়গা থেকে আগাও তাহলে তুমি হয়তো একটা একটা জায়গায় একটা স্থানে অবশ্যই তুমি পৌঁছাবা যদি আমরা দেখাচ্ছি যে না শর্টকাট অনেক মেকানিজম আছে খুব সহজে হয়তো বা তুমি পাওয়ার ক্ষমতা পেয়ে যাচ্ছ যদি কিনা তুমি এই ধরনের জায়গায় যুক্ত হয়ে যাও সেটা একটা বড় প্রশ্ন তো আমরা আসলে আমাদের বাচ্চাগুলোকে কি শেখাতে পারছি আমরা নিজেদের কর্মে কি করছি আমরা নিজেদের জায়গা থেকে আসলে কি ধরনের চর্চা করছি এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার আসলে দেখে শিখতেও অনেকটা বাধ্য করে আমার কর্ম খারাপ হলে তারটা কি করে ভালো হবে এবং নৈতিক শিক্ষার ব্যাপারটা আপনি ইঙ্গিত করেন কমান্ডার আরাফাত ইসলাম একটা তথ্য ছোট করে একটু চেনিয়ে নিতে চাই কিশোর গ্যাং এর যাদের সদস্য পান এরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কতটা যুক্ত রয়েছে কারণ চট্টগ্রামের ঘটনায় দেখা গেল মাত্র একজন শিক্ষার্থী বাকিরা আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নেই এই তথ্যটা কি রয়েছে আমি যেটা প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে কিশোর গ্যাং এর উদ্ভব হয়েছিল প্রথমে টোকাই শ্রেণী থেকে সমাজের একেবারেই যারা অবহেলিত এই কিশোর গ্যাং তৈরির পিছনে এই সামাজিক অবহেলাটা হলো প্রথম মানে কাজ করেছে এরপরে নানা ধরনের আপা কথাগুলো বলার চেষ্টা করেছেন আমি ওনার সাথে ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে পারিবারিক শিক্ষা ধর্মীয় অনুশাসন সামাজিক যে চর্চা ইত্যাদি সব কিছুর যে একটা একটা অবক্ষয় বা এই নেগলেক্ট এই এইটা থেকেই আসলে একটা ছেলের দুরন্ত পানা নিয়ম ভাঙার প্রবণতা এগুলো তৈরি হয় এবং তারপরে অন্য অনেক কিছু চলে আসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে ভালো ছাত্র মন্দ ছাত্রের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যায় পিছিয়ে পড়া ছাত্র যারা আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসার আসতে পারি না যে ছেলেটা প্রথম হয় সে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্তই প্রথম হয় বা অনেক সময় দেখা যায় যে এক থেকে দশের মধ্যেই থাকে আর যারা পিছনে পড়ে গিয়েছে তারা পিছনেই পড়ে থাকে এই যে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে আপনি যে কথাগুলো বলছিলেন যে শিক্ষার্থীর ব্যাপারটা আমাদের সমাজে এখন অবহেলিত একটা শিশু কিশোরদের একটা বড় ভাগ দেখা যাচ্ছে যাদের কাজ নেই লেখাপড়া নেই এই যে তাদের মধ্যে একটা হতাশা এই হতাশা থেকে হচ্ছে কিশোর গ্যাংয়ের তৈরির বীজ এরপরে তারা তাদের পরবর্তী স্টেপে যায় তার পরবর্তী স্টেপে যায় মাদকের সাথে সংযুক্ত হয় আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুনির্দিষ্ট আমাদের জন্য বলেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তিনি গ্রহণ করেছেন আমরা র্যাব ফোর্সেস চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা এই স্লোগান নিয়ে কাজ করি আমরা কিশোর গ্যাংয়ের নিয়ে আমরা একটা স্লোগান নিয়ে কাজ করি সবার হোক একটাই পণ কিশোর অপরাধ করব দমন এ ধরনের নানা কর্মকাণ্ড আমরা করছি শুধু যে আমরা অপরাধী গ্রেফতারের মধ্য দিয়েই যে আমরা এই কিশোর গ্যাং দমন করব এই নীতিতে আমরা বিশ্বাসী না আমরা কিন্তু এর চেষ্টা আপনি বলছিলেন একদম শুরুটা আমরা তো শিক্ষার্থী কতজন এটা জানতে চাই প্রসঙ্গে এই যে শিক্ষার্থী আসলে যে প্রথমেই আমি বলছিলাম যে যারা সমাজের অবহেলিত এই অবহেলিত কিশোররাই হচ্ছে কিশোর অপরাধীর প্রথম বীজ এবং তারপরে সেখান থেকে অনেক ডালপালা গজিয়েছে সেই ছোট বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে বড় গাছে রূপান্তরিত। জি এবং আপনি তখন এটাও বলছিলেন যে ক্লাসের একদম ভালো ছাত্র এবং লাস্ট বেঞ্চে বসা বা যে ভালো করতে পারেনি হয়তো অনেক তার মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেয়া হয় যার কারণে ভালো ছাত্র হয়তো ক্লাস 10 পর্যন্তই ভালো হয়। সেক্ষেত্রে আমরা যদি একটু অ্যাপ্রিশিয়েট করতে পারি তাদের ছোট ছোট কাজগুলোকে তাহলে কি এই থেকে তাদেরকে ফেরানো যাবে কি? আপনি যে কথাগুলো বলছেন সামাজিকীকরণ প্রক্রিয়া, ধর্মীয় अनुशासन, পারিবারিক শাসন এই এই জিনিসগুলো এইগুলোকে অনেক বেশি আমাদের এখন দেখার সময় এসেছে আপনার সন্তান কাদের সাথে মিশছে কেমন করে সে পোশাক আশাক পরছে কতক্ষণ সে তার মোবাইল ফোনে সে কাটাচ্ছে বা সে কোন সাইটগুলো ভিজিট করছে এই জিনিসগুলো আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার আমাদের আরও বেশি ইনভলভড হওয়া দরকার প্যারেন্টস হিসাবে প্যারেন্টিংটা এখানে খুব বেশি জরুরি আমরা কোয়ালিটি টাইম দেবার পারিবারিক বন্ধনটাকে অনেক বেশি সুদৃঢ় করা দরকার এবং কিশোরদেরকে বিনোদনের ক্ষেত্র তৈরি করে দেওয়া দরকার তাদের একটা বিনোদনের জায়গা তৈরি করে দেওয়া দরকার যে শিশু কিশোরটা কি বিনোদন পাবে তারা কোথায় যাবে বিনোদনের কোন যে মাধ্যমটা তারা খুঁজে নেবে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু কিশোর অপরাধ দমন সহায়ক হিসেবে কাজ করবে নিঃসন্দেহে কমান্ডার আরাফাত ইসলাম আপনারা তো বিভিন্ন সময় শুধু যে অপরাধীদেরকে ধরেন বা তাদেরকে সংশোধন আকারে দেন এটাই তো না কাউন্সেলিং করেন সেখান থেকে কত কিশোরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আমরা আমাদের কাছে তো সেই রকমভাবে আমরা আমার কাছে এই মুহূর্তে মানে পরিসংখ্যানটি নেই কিন্তু এ কথা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে আমাদের যে অনুপ্রেরণামূলক কাজগুলো আমাদের যে বিল বোর্ডগুলো আছে যেখানে আমাদের মানুষের জনসচেতনতা আমরা তৈরি করছি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কিন্তু মাদক বিরোধী এবং কিশোর অপরাধ বিরোধী আমরা কিন্তু বিভিন্ন মোটিভেশন লেকচার আমরা তৈরি করছি আমাদের হটলাইনগুলো চালু আছে কিশোর অপরাধ যেখানে সংঘটিত হচ্ছে সেখানেই কিন্তু আমরা যে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি আপনাদের কথা একটা জিনিস মনে রাখতে হবে র্যাব এলিট ফোর্স এই বাহিনী সকল রকম ইয়ের অপরাধ নির্মূলে সচেষ্ট এবং অগ্রণী ভূমিকা পালন করে থাকে আমরা কাউকে ছাড় দিই না আমাদের কাছে এই কেউ আমাদের কাছে সবাই জানে যে এই বাহিনীর কাছে গেলে কোনো ছাড় ছাড় নেই এই মানুষের মনেও একটা শ্রদ্ধার জায়গা আমরা তৈরি করেছি সো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি তবে আমাদের বক্তব্য হচ্ছে এক একটাই যে শুধুমাত্র আইন প্রয়োগকারী যে প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে তাদের দিকে না তাকিয়ে আমরা যদি সামগ্রিকভাবে জি কাজটা তো করতেই হবে কিন্তু কমান্ডার আরাফাত ইসলাম আরেকটি বিষয় বলতেই হচ্ছে আমরা এতক্ষণ একদম অভিভাবকত্বের জায়গা থেকে কথা বলছিলাম পথ শিশু যারা রয়েছে তাদের মধ্যে থেকে কিশোর গ্যাংয়ে জরাপার বা একদম এই অপরাধে জড়া প্রবণতা বেশি কি কাজ সেখানে হচ্ছে আপনি খেয়াল করে দেখুন আমাদের যে পথ শিশুদের তাদের যে শারীরিক মানসিক গঠনের দিকে আপনি একবার তাকান আপনার কাছে নিজের চোখেই প্রমাণিত হবে যে তারা আসলে ম্যাল নিউট্রিশন অপুষ্টিতে ভুগে অধিকাংশই কিন্তু তারা মাদকাসক্ত বিভিন্ন ধরনের সস্তা মাদককে তারা তারা সবাই মাদকাসক্ত বেশিরভাগই এবং তাদের যে উঠিয়ে নিয়ে আসার এই অবহেলিত শিশুদেরকে যে উঠিয়ে নিয়ে আসার তাদেরকে যে একটা সামাজিকীকরণের একটা কাজ আমাদের রয়ে গেছে আমরা এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই আমরা দৃষ্টি দিচ্ছি না যেগুলো আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং এ ব্যাপারে আমার মনে হয় আমাদেরকে এখনই এগিয়ে আসতে হবে না হলে এই কিশোর গ্যাং তৈরি করা এবং এই কিশোর গ্যাং এর যে মানে একটা যে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি প্রাদুর্ভাব থেকে কিন্তু আমরা মুক্তি না মুক্তি পাবনা আমরা যাদের অবহেলা করছি তারাই আসলে আমাদের সমাজকে এবং আমাদের একদম সম্পূর্ণ দেশকে যদি অবহেলা করতে শুরু করে সেই আমাদের ভূমিরাঙের মতোই ঘটনাটা ঘটবে পথ শিশুদের বেলায় যখন এই কথাটা আসছে যে তারা অনেকে ক্ষুধা ভুলে থাকতে ছোট বাচ্চা যে এখনো তার সেই শৈশবে পার করতে পারেনি জুতার গাম খেয়ে ঘুমিয়ে থাকে ড্যান্ডি ড্যাডি এরকম নানান বাবাও এই নামে তারা খেয়ে ঘুমিয়ে থাকে ছোট অনেক খেলে অনেকক্ষণ তাদের আর কোনো ক্ষুধার এই ধরনের অনুভূতি তাদের মধ্যে জাগে না সেই জায়গায় আমরা ছোটবেলার থেকেই তাদেরকে তাহলে কিসের মধ্যে ফেলে দিচ্ছি ওইখানে কত বড় কাজটা করতে হবে না এটা এখানে আপনার ডেফিনেট খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আসলে যে জনগোষ্ঠীকে আমরা সামাজিক জায়গা থেকে বিচ্ছিন্ন রাখব সেই জনগোষ্ঠীর সামনে এসে কিন্তু কোনো না কোনো এক সময় এক জায়গা থেকে তাদের মানে সেই অবহেলার কারণে কিন্তু যেটা আসলে সমাজই দেয় সেই অবহেলার কারণে কিন্তু না এক সময় একটা মানে হিসাবে আর কি বা একটা জায়গা থেকে বা একটা আমি প্রবলেম শব্দটা ব্যবহার করতে চাই না বাট হয়তোবা আমরা এরকম অনেক ধরনের ব্যবহার দেখতে পারবো যেটার কারণে উল্টো সমাজের ক্ষতি হচ্ছে তাও আমি বলবো যে আমরা যখন মাদকে কথা বলছি

বাচ্চাগুলো এক জায়গা থেকে সারাদিন সে না খেয়ে আছে এবং সেই কোন ধরনের আসলে মোটিভেশন গার্ডেন বা কোনো ধরনের প্রতিষ্ঠানের সাথে তার কোনো ধরনের ইনভলভমেন্ট নেই স্বাভাবিকভাবে কিন্তু তাকে ব্যবহার করাটা আরো অনেক মানে ইজি তাকে হয়তোবা কোনো একটা কারণ আমি বললাম যে না যে কোনো মানে সে যেই এলাকায় থাকুক না কেন আমি যদি বলি যে না এখানে গিয়ে এই ছোটো একটা অপরাধ করে ফেলো তাহলে আমি তোমাকে উল্টো এতটুকু টাকা দিব বা আমি হয়তো বা এই মাদকটা তোমাকে দিয়ে দেবো সেটা খুব সহজে কিন্তু তাকে ব্যবহার করা যেতে পারে সো এটা যতভাবে আমরা তাদেরকে অবহেলা করছি সেটা মানে সামনে আরও একটা বড় প্রবলেম অবশ্যই হয়ে দাঁড়াবে বট এখানে আমাদেরকে ভাবতে হবে যে মানে পতিশশের পাশে পাশে আর অনেক যে গ্রুপগুলো কিন্তু আমরা অবহেলা করছি এরকম অনেক ধরনের কিন্তু যেমন আপনি মাত্র তথ্যটা বললেন যে সেই কিশোর গ্যাং মধ্যে হয়তো একজনই খালি স্টুডেন্ট ছিল অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের ইনভলভমেন্ট নেই তো যদি আমরা তাদেরকে এরকম সুস্থভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্তই না করতে পারছি যদি তাদের জন্য কোনো ধরনের আমরা সুযোগ সুবিধা তৈরি করতে না পারছি তাহলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু অপরাধের সাথে জড়িয়ে অনেক বড় অনেক সময় নিয়ে কাজটা করতে হবে যদিও আমরা আলোচনা আর বেশি সময় নিয়ে করতে পারছি না শেষ করতে হবে কিন্তু এই জায়গাটা একদম ছোট্ট করে কমান্ডার আরফত ইসলাম আপনাকে শুনে আমি শেষ করি যে যে কাজটার কথা বললেন তাহলে আমাদের একেবারে সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কোন বাচ্চার আসলে কোন ধরনের যোগ্যতা রয়েছে তাকে তার সেই যোগ্যতাকে ফুটিয়ে তোলা সেই প্রতিভাকে কাজে লাগানো এই যদি সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজটা করতে শুরু করি তাহলে শুরুটা আসলে কিভাবে করা দরকার আমি আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা কথাই শুধু আপনাদেরকে বলবো যে আমি খুব আশাবাদী একজন মানুষ আমি আশা নিয়ে থাকতে চাই আমি নিরাশার দলে নই এবং আমরা কেউই নিরাশাবাদী হতে চাই না হতাশ হতে চাই না কিশোর গ্যাং বা কিশোর অপরাধীরা আমাদের সমাজে বাড়ছে বা বেড়েছে এটাকে এখনও কন্ট্রোল করা সম্ভব এখনও এই ব্যাধি নিরাময় করা সম্ভব যদি আমরা সবাই মিলে এটা নিয়ে চেষ্টা করি এখন আপনি যে কথাটা বলছিলেন যে সমাজে যারা অবহেলিত শেষের দিকে যে কথাটা উঠে আসলো অবহেলিত শিশু কিশোর যারা আছে তাদেরকে যদি আমরা শিক্ষার মাধ্যমে সামাজিকীকরণের মাধ্যমে তাদের কোনো একটি তাদের জন্য উপযুক্ত যে পেশা বা কোনো কিছু শিক্ষা তার মধ্যে যদি সম্পৃক্ত করতে পারি পারিবারিকভাবে যদি তাদেরকে আমরা আশ্রয় দিতে পারি তাহলে এই যে সামগ্রিকভাবে যে আমরা সবাই এগিয়ে আসলাম এই এগিয়ে আসার মাধ্যমে কিশোর জ্ঞান কে আমার মনে হয় নিরাময় কাজ শুরু হচ্ছে এই যে আমরা আজকে নিয়ে কথা আজকে যে কিশোর গ্যাং নিয়ে এত কথা হচ্ছে এটাই তো কাজ শুরুর একটা প্রমাণ আমরা একাধিক কিশোর অপরাধীদের বিরুদ্ধে শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালেই আমরা সারা বাংলাদেশে সাতাশিটি অভিযান পরিচালনা করেছি আমরা প্রায় ছশোর অধিক কিশোর অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এই পর্যন্ত প্রায় সতেরোশো কিশোর অপরাধীদেরকে আমরা র্যাব আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এদের তাদেরকে তাদেরকে তো তাদেরকে তো সংশোধনগারের মধ্যে সংশোধন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে তো নিয়ে যাওয়া হচ্ছে যদিও আজকের এই সংক্ষিপ্ত সময় আমি এই সংশোধনগার নিয়ে কথা বলতে পারবো না ওখানে নিয়ে একটি বড় বিতর্ক রয়েছে যেখানে কতটা সংশোধিত হচ্ছে সেখানে যে বাচ্চাগুলো যাচ্ছে যে কিশোরগুলো যাচ্ছে তাদেরকে আবার নান শিক্ষানো সংঘর্ষে ঘটনা ঘটছে কারণ তাদেরকে ওইখানে আবার অন্য ধরনের গ্যাং কাজে ব্যবহার করা হচ্ছে এরকম অভিযোগগুলোও রয়েছে সেই আলোচনা হয়তো অন্য কোনো দিন করতে হবে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম ছোট করে হচ্ছে যে আমরা এই যে এর কথা বলছি বা সমাজ শুদ্ধাবার কথা বলছি সেই জায়গায় রাষ্ট্রীয় উদ্যোগে কি ধরনের কাজ রয়েছে কারণ এনজিও গুলো করছে সবাই আমরা এটার ব্যাপারে সচেতন আমরা সবাই চাচ্ছি আমরা সবাই একটা ফুটিং এ চলে এসেছি যে আমাদের এই কিশোর গ্যাং নির্মূল করতে হবে আমাদের সামনের প্রজন্মকে আমরা সুস্থ সুন্দরভাবে বিকাশ করতে চাই আমার মনে হয় দি প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং আমাদের প্রত্যেককে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করছি তবে আমাদের মধ্যে যদি সমন্বিতভাবে আমরা এগিয়ে আসি এবং সেটা আমাদের এগোতেই হবে যদি আজকে একেবারে সময় শেষ হয়তো এক সেকেন্ড শুনবারও আমার সময় নেই কিন্তু সেই জায়গাটা কাজ নিঃসন্দেহে করতে হবে না হলে এবং হতাশার যে কথাটা বলছিলেন হতাশ আমাদের কোনো সুযোগই নেই আমাদের সন্তান বুমেরাং হয়ে ফিরে আসবে যদি আমরা তাদেরকে সেই সঠিক শিক্ষাটা না দিতে পারি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার আরাফাত ইসলাম আপনাকে এবং সেই সাথে প্রভাসক সুবাই একবাল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান বিপিএম আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মূল্যবান বেশ কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিটল টাটা একুশের রাতে আজকে যুক্ত হবার জন্য সেই সাথে সম্মানিত দর্শক আপনারা যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় ছিলেন আলোচনাগুলো আপনারা শুনেছেন এবং যারা পুরো আলোচনাটা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই আলোচনা না শুনবার কোনো কারণ নেই এই আলোচনা থেকে নিজেকে সরিয়ে রাখবার কোনো কারণ নেই কারণ সেই সুযোগ আমাদের নেই আমাদের সমাজ আমাদের দেশ আমাদের সন্তান আমরা যদি সেটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে হয়তো দিন শেষে সেই যে সুন্দরের উপভোগটা আমরা করতে পারবো কারণ সৌন্দর্য এমনিতে চলে আসবে না সেখানে হতাশা অর্থ কোনো জায়গাই নেই নিঃসন্দেহে আমরা পারবো সবাই মিলে সমন্বিতভাবে সেই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন সবাই ভালো থাকবেন শুভরাত্রি